ওয়েস থেকে আমার সকল ভিউয়ার্সদের জানাচ্ছি শুভেচ্ছা আর ভালোবাসা। আসলে আমি কখনোই ক্যামেরার সামনে এসে কথা বলিনি, তোমাদের জন্য অনেক অনেক ব্লগ তৈরি করেছি আজ 1.5 বছর সময়ে। খুব কষ্ট লাগছে আজকে ব্লগ করতে, যেটা আমার কখনো হয় না। আমি প্যাশনেটলি ব্লগ বানাই। তোমরা যারা আমার রোজ কার সময়ের ব্লগগুলি দেখো, তারা সবাই জানবে যে আমার একটি বিড়াল আছে, যাকে বিড়াল বলতে আমার কষ্ট হয়। সে এখন জীবন আর মৃত্যুর মাঝামাঝি যুদ্ধ করছে। এই জন্য একটা সপ্তাহ আমি কোনো কিছু করতে পারিনি। আসলে মানুষ মানুষের সম্পর্কটাকে বিশ্লেষণ করা যায়, বোঝা যায় যে সম্পর্কটা কি, কিন্তু বিড়াল বা প্রাণী আর মানুষের সম্পর্কটা কখনোই বলা যায় না কি। সে আমার বন্ধুর চেয়েও বেশি, আত্মার সাথে তার আমার যোগাযোগ। তার বয়স 10 বছর, 10টা বছর। সে আমাকে অনেক কোম্পানি দিয়েছে, আমার সুখে দুঃখে সবসময় আমার পাশে রয়েছে। তোমাদের প্রেশান আমি কখনো ক্যামেরার সামনে আসিনি, এই প্রথম এসছি। আমার মিশুর জন্য দোয়া চাই। মিরেকেলই হতেও পারে, মিশা বেঁচে যেতে পারে, আবার নাও হতে পারে। যেটাই হোক, শীঘ্রই হোক, সেটাই আমি চাই। ওর যেটা ভালো হবে সেটাই আমি চাই। এই ব্লগটি আজকে যা দেখবে ওর সম্বন্ধে আমি বলবো। যারা প্রাণী ভালোবাসো অবশ্যই দেখবে, অন্তত সম্পর্কটা বুঝবে। মানুষ আর প্রাণীর মধ্যে কি সম্পর্ক তৈরি হতে পারে, সবাইকে ভালোবাসা। মিশা মিশুর 10 বছর বয়স, আগামী এপ্রিলে 11 বছর হবে। সে যখন আমার কাছে আসে মাত্র 6 সপ্তাহ বয়স ছিল। ওকে আমরা একটা ফার্ম থেকে কিনেছিলাম। আমরা প্রথমবার যখন ওকে ফার্ম থেকে আনতে যাই, ফার্মে পৌঁছেই ফার্মের মালিককে ফোন করি। এরপর আমরা ফার্মের বাইরে গাড়ি পার্কিংয়ে গাড়ি পার্ক করে বসে অপেক্ষায় থাকি। খানিকক্ষণ পর ফার্মের মালিক একটা ব্রাউন বক্স হাতে নিয়ে হাজির হলো। আমার হাতে বক্সটা দিয়ে বলল বাড়ি গিয়ে বক্সটা খুলবে। আমি একটু আশ্চর্য হলাম, এত ছোট বক্সে বিড়াল। বক্সের ভিতর তখন গড়গড় খড়খড় রাগত একটা শব্দ। শব্দে বুঝলাম হ্যাঁ, এখানে কেউ আছে। খুব উৎসাহ নিয়ে বাসায় ফিরে এলাম। সারা রাস্তায় বক্সটি শক্ত করে ধরে বসেছিলাম। বাসায় এসে বক্স খুলতে চমকে গেলাম। জলজলে হলুদ চোখের ফ্লাফি একজন, একদম ভয়ঙ্কর চেহারা করে বক্সের গা ঘেঁষে ফুলে ফেঁপে ডাবল হয়ে বসে আছে। ভয়ঙ্কর চেহারা করে জানান দিচ্ছে, খবরদার, আমাকে ধরলে খবর আছে। ভালো করে তাকিয়ে দেখলাম আমার হাতের মুষ্টির আধা সাইজ হবে পুরো শরীরটা, মাথাটা ছোট্ট একটা রসগোল্লার সাইজ। আমাদের ভয় দেখানোর জন্য ফুলে ফেঁপে নিজের ছোট্ট সাইজটা দ্বিগুণ সাইজ করার চেষ্টা। তোমাদের বাদল ভাইয়ার প্রথম কথাটাই এমন ছিল, বলেছিলাম না সাদা মানুষের বিড়াল এনে লাভ নেই, দেখো কি রেসিস্ট, আমাদের দেখেই বুঝেছে আমরা এশিয়ান, তাই ধারে কাছে ঘেঁষতে দিচ্ছে না। ওকে ওভাবেই বক্সের ভিতর থাকতে দিলাম। যখনই কাছে যাচ্ছি তখনই তার ছোট্ট মুখ দিয়ে সে অনেক বড় করে ভয়ঙ্কর সব শব্দ করার চেষ্টা করছে। ঘণ্টাখানেক পর ওকে আমি আর সময় দিলাম না। আমার হাতের জ্যাকেটের লম্বা অংশটা টেনে নিজের হাতটা প্রোটেক্ট করে খপ করে ধরে ফেললাম। ধরে একদম আমার বুকের কাছে সাটিয়ে রাখলাম। মুহূর্তে ভয়ঙ্কর শব্দগুলো বন্ধ হয়ে গেল, আমার সাথে সেটে রইল। আস্তে আস্তে মাথায় হাত বুলিয়ে দিতে থাকলাম। শুনতে পারলাম তার আরামের গড়গড় করা একটা শব্দ।
সময়ের সাথে শব্দের পরিমাণটাও বাড়ল। এরপর সে খাওয়া দাওয়া নিয়ে একটু গন্ডগোল করছিল, কিছুদিন খাবে না দরজা খোলা পেলেই ছুটে বের হয়ে যাচ্ছিল। নিচে ছেড়ে দিলে টেবিল চেয়ারের নিচে শুয়ে চ্যাপটা হয়ে শূন্যে তাকিয়ে থাকছে। এসব দেখে আমি ফার্মের মালিককে ফোন করলাম, বললাম ও তো থাকতে চাচ্ছে না, দারুণ পাগলামি করছে। তখন ছোট্ট মিশু বারান্দায় বসে টেবিলের নিচে সন্ন্যাসী হয়ে আকাশ দেখছিল। কেন জানি আমি ফোনের ভলিউমটা পুরোটো দিয়েছিলাম। ফার্মের মালিক বলল কোনো প্রবলেম নাই, ওকে ফেরত দিয়ে টাকাটা নিয়ে যাও। ফোন রেখে ফিরতে দেখলাম টেবিলের নিচ থেকে বের হয়ে দরজায় সে খসখস করছে। ভাবলাম যেহেতু ওকে ফেরত নিয়ে যাব, ফেরত দেবার আগে ওকে কিছু খাইয়ে তারপর ফার্মে দিয়ে আসব। ফার্ম থেকে আনা হয়েছে, দুদিন হয়েছে, সেই এই দুদিন আসলে কিচ্ছু খায়নি। ওকে ধরে একেবারে জোর করে মুখ খুলে চামচ দিয়ে দু চামচ দুধ খাওয়ালাম। এবার আমার হাত ছাড়িয়ে হঠাৎ করে এই প্রথম দেখলাম সাজিয়ে রাখা লিটার ট্রে, যেটা ওর টয়লেট, দৌড়ে ঢুকে পড়ল। এই প্রথম খসখস করে মাটি সরিয়ে বাথরুম করলো। এই ঘটনাই যেন দৃশ্যপটটা একদম পুরোপুরি বদলে দিল। এরপর আর আমাকে পিছন ফিরে তাকাতে হয়নি, ওকে আর আমার ফেরত দিয়ে আসতে হয়নি। তোমার বাদল ভাইয়া পরে বলল ও শুনতে পেয়েছিল ফোনে ওর মালিক কি বলছে, ওকে পয়সা দিয়ে আমাদের একদম দিয়ে দিয়েছে, অর্থাৎ ওকে আমরা চুরি করে আনিনি। তাই তো সে তার প্রতিবাদী চেহারা একদম বদলে ফেলেছে, কথা যেন সত্যি হলো, ও একদম আমাদের হয়ে গেল। আমার সাথে জানালায় বসে প্রতিদিন পাখি দেখা, কিচিরমিচির করে পাখিদের শব্দের জবাব দেওয়া, দৌড়ে গিয়ে কলিং বেলের জবাব দেওয়া, বাইরে থেকে বাসায় যেই আসে একদম পরম বন্ধুর মতো ব্যবহার করা, ঘরে আসা অতিথিকে পরম আদর করতে পারলেই যেন ওর সকল আনন্দ। সেই মিশামশু হঠাৎ করেই অসুস্থ। ভেট যারা এদেশে পশু পাখিদের চিকিৎসা করে তারা সব টেস্ট করে বলল ওর লিভার কাজ করছে না, যে যাওয়া আসলে রুখে দেওয়ার কারো কোনো সাধ্য নয়। আমাকে চার দিন আগে ওরা ওকে ইথোনেসিয়ার জন্য অনুমতি চেয়েছিল, কিন্তু আমার স্বার্থপর হৃদয় আমি কিছুতেই মানতে রাজি হইনি, আমি ওকে বাসায় নিয়ে আসি। ইথোনেসিয়া হলো সেই প্রক্রিয়া শুধু পশু প্রাণীদের জন্য ইংল্যান্ডে করে, যাদের কোনো বাঁচার আশা থাকে না, কোনো চিকিৎসাই যার জন্য করার থাকে না, যাকে পরে শেষ পর্যায়ে, সেই সময় তারা একটা ইনজেকশনের মাধ্যমে 30 সেকেন্ডে হার্ট স্টপ করে দেয়। তারা মনে করে না অসুস্থ প্রাণীদের এই অবস্থায় বাঁচিয়ে রাখার অর্থ আছে, যাতে মৃত্যু পথযাত্রীর প্রাণীর সাফারিং কম হয়, তাই এই হৃদয়হীন ব্যবস্থা, এই জিনিসটা আমার হৃদয় মানতে পারিনি। আমি আমার মিশামশুকে তখন বাসায় নিয়ে আসি। যখন ওকে দেখছি পানিটুকু খেতে কষ্ট হচ্ছে, খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে, আমি এমন একটা ডিসিশন না নিতে পারার অপরাধে ভয়ঙ্কর অপরাধী লাগছে নিজেকে। এই 10 বছরে কত কঠিন ভয়ঙ্কর রাত্রি আমার সঙ্গী হয়েছে, দৃঢ় চিত্তে তার নরম বুকটা দিয়ে দিনের পর দিন আমাকে আঁকড়ে রেখেছে, তার হিসেব করতে গেলে আসলে আমাকে পাগল হয়ে যেতে হবে। আমি মিশামিশুর কাছে কতখানি কৃতজ্ঞতা ভাষায় প্রকাশ করতে পারবো না, মিশামিশু আমার হয় আমি কতখানি ভাগ্যবান আমি বলতে পারবো না, মিশামিশু একজন মানুষের চেয়ে কতখানি আমায় দিয়েছে তার ঋণ আমি এই জীবনে কোনো দিন শোধ করতে পারবো না। আমাকে রাব্বুল আলামিন শক্তি দাও ওর কষ্ট থেকে মুক্তি দেওয়ার, যে আমাকে এত দিয়েছে আমি তার কষ্ট সহ্য করার ক্ষমতা আসলে রাখি না। এখন মিশামিশু তোমায় বলছি, যে মুহূর্তে আমি তোমাকে আমার হৃদয়ের অংশ করেছি, জেনে নাও তুমি মিশামিশু তুমি আমার জন্য কত স্পেশাল। যে আমার প্রতি কাজের সঙ্গী হয়েছে 10টি বছর সে আমার মিশামিশু, যে আমাকে প্রতিদিন ঘুম থেকে ঠিক সময় তুলে দিয়েছে সে আমার মিশামিশু, যার সবচেয়ে পছন্দ গোলাপের সুগন্ধ সে আমার মিশামিশু, যার দারুণ আনন্দ আমার সাথে ঘুমাতে। এখন আমি ভাবি মিশামিশুকে ছাড়া আমার ঘুম কিভাবে আসবে, যার সাথে বিশ্বাসের গভীরতম সম্পর্ক সে আমার মিশামিশু, আমার বিশ্বস্ত বন্ধু, যে সারা বেলা আমাকে মাস্তি আনন্দেতে ভরে রাখে, সে আর কেউ নয়, সে আমার প্রিয় মিশামিশু।
তুমি যে বে উইন্ডোর জানলাটাতে বসে পাখি দেখতে বড্ড বেশি ভালোবাসতে, সেটা কিন্তু সবসময় তোমার জন্যই থাকবে। তোমার সাথে আমার কথা হয় নিঃশব্দ ভাষায়, যা অন্যরা জানে না। তুমি যেখানেই থাকবে সে ভাষায় আমি তোমাকে ডাকব। তুমি আমার বিরাল বন্ধু, যেই সিদ্ধান্তের চূড়ান্ত করেছ বন্ধু তুমি নিজেই, তাই আমি কৃতজ্ঞ তোমার কাছে। আর ধন্যবাদ জানাই মহান রাব্বুল আলামিনকে, মিশার জন্য তোমাদের সকলের কাছে একদম করজোড়ে আমি দোয়া চাই। তোমরা সকলে দোয়া করবে তার এই সুন্দর ছোট্ট জীবনের মধুময় স্মৃতি নিয়ে সে যেন শীঘ্রই সেরে ওঠে, অথবা নতুবা রাব্বুল আলামিনের কাছে যাবার পথটি সহজ হয়ে যায়, কষ্ট যেন কম হয়। রাব্বুল আলামিন তার প্রিয় মিশা মিশুর জন্য দরজা খুলে দিয়েছেন, ধন্যবাদ তাকে গ্রহণ করার জন্য। লাভ লাইফ, লিভ ওয়েল, ড্রিম বিগ, লাভ ইউ অল।